নমস্কার বন্ধুরা, স্টেপিনসে সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি আইসক্রিমের পকোড়া বা ফ্রাইড আইসক্রিম, যা মুখ তোমরা বলতে পারো। তো এটা বানানো খুবই ইজি, কিন্তু একটু সময় লাগবে, ব্যাস আর কিছু না। তো দেখে নাও কীভাবে বানাচ্ছি ফ্রাইড আইসক্রিম, প্রচণ্ড মজার, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। দেখে নাও, লেটস গো। সবার প্রথমে যেটা করতে হবে, পরিষ্কার করে হাত ধুয়ে এখানে আইসক্রিম নিয়ে একটু গোল গোল করে প্লেটের উপর রেখে দেব। এখানে আইসক্রিম তোমাদের যে যার পছন্দের মতন ব্যবহার করতে পারো, মানে চকোলেট হোক, ভ্যানিলা হোক। আমি এখানে বাটারস্কচ আইসক্রিম নিয়েছি। এখন এই প্লেটটাকে আমি ঘন্টাখানেকের জন্য রেফ্রিজারেটরে রাখছি। আইসক্রিম আমি রেখে দিয়েছি। এবারে চারখানা আমি ব্রেড নিয়ে নিয়েছি, ছোট সাইজের যে ব্রেডগুলো হয় এখানে চারটে নিয়েছি, আর ব্রেডের ধারগুলো কেটে দেব। ব্রেডের ধারগুলো কিন্তু ফেলে দেবেন না, কেন কি এর ধারগুলো দিয়ে খুব ভালো ব্রেড ক্রাম্বস বানানো যায়। ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নেবেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ব্রেডের ধারগুলোর মধ্যে আমি অল্প অল্প একটু জল দিয়ে দেবো, তাহলে কি হবে আরেকটা ব্রেডের সাথে খুব সহজে জুড়ে যাবে। এবারে ব্রেডগুলো খুব হালকা করে আমি বেলে নিচ্ছি। একই রকম ভাবে আবার এই দুটো ব্রেডও এর সাথে জুড়ে নেওয়ার জন্য আমি অল্প একটু জল দিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর ভাবে ব্রেডগুলো জুড়ে গিয়েছে। এবারে আমি আইসক্রিম গুল্লাগুলো যে বানিয়ে রেখেছিলাম সেগুলো বের করে নেব রেফ্রিজারেটর থেকে। খুব আলতো করে আমি ব্রেডের মধ্যে আইসক্রিমটা মুড়ে নিচ্ছি। দেখো, মুড়ে নেওয়ার পর এখানে যে ব্রেডের বেশি অংশটা সেটা আমি কেটে নিচ্ছি, আর একটা পরিষ্কার পলিথিনের মধ্যে ব্রেডটাকে আমি টাইট করে বেঁধে আবার আমি রেফ্রিজারেটরে রেখে দেব 6 থেকে 7 ঘন্টার জন্য। আইসক্রিমটা ভাজার জন্য আমি একটা ব্যাটার বানাবো, যার জন্য আমি নিচ্ছি 1টা ডিম আর তার সাথে 1 পিঞ্চ অফ সল্ট। ১ টিস্পুন জল নিয়ে নিচ্ছি। ডিমের জন্য 2 টেবিল স্পুন ময়দা নেব, কিন্তু আমি অল্প অল্প করে ময়দা মিশিয়ে নিচ্ছি, ফলে ব্যাটারটা ভালোভাবে তৈরি করা হবে। এই যে দেখো, বলটা আমি বের করে নিয়েছি, এটা এখন বেশ শক্ত হয়ে আছে। ব্রেডের মোড়া যে বলটা আমি বানিয়ে রেখেছিলাম, এখন এটাকে ভাজবো। তার জন্য কি কি করতে হবে দেখো, প্রথমে ব্যাটারে ভালো করে মিশিয়ে নেব আমি বলটাকে, আর তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে চারিদিকটা মাখিয়ে নেব। এবারে আমি এটা ভেজে নিচ্ছি, আর ভাজার জন্য তেলটা যেন একদম গরম থাকে, হাই ফ্লেমে ভাজবো অবশ্যই, আর 20 থেকে 30 সেকেন্ডসের বেশি একেবারেই ভাজবো না।
try it. But ice cream chop ba pakora jai hok fried ice cream darun lagche amake the tumi obosshoi eta birthday banao ar bari kemon laglo tumi comment kore janao. যারা কোনো সাবস্ক্রাইব করবে না তাদেরই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা দিয়ে দিও যাতে পরের বার আর একটা এরকম ভিডিও আনবো যাতে মিস না করো. সো ইফ ইউ লাইক মাই ভিডিও দেন প্লিজ ডু শেয়ার দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক ইট. থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও.